ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের কোন বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে আমরা বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। কথা বোঝেন নাই? এই শপথ বাক্য শুনতে তো খুব ভালো। বাল্য বিবাহ মানে হলো শিশু বিবাহ, শিশু বিবাহ মানে হলো 4 থেকে 5 বছর 7 বছর, ঠিক কিনা? 8 বছর, এটা হলো শিশু। কিন্তু এরা আইন করে দিতে চাইতেছে 18 বছর পর্যন্ত শিশু। 18 বছর পর্যন্ত কি মেয়েরা শিশু? কথা বলেন, 18 বছর পর্যন্ত মেয়েরা কি শিশু? কথা বলেন, সবাই বলেন। প্রত্যেকেরই তো বোন আছে, মা আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আছে না নাই? একটা মেয়ে কি 18 বছর পর্যন্ত শিশু কিনা? তাহলে বিশ্বের নাস্তিকদের জানা উচিত, ইহুদি খ্রিস্টানদের জানা উচিত, এই দেশের মুসলমানরা নিজেদের মেয়েদেরকে, বোনকে, মাকে, বউকে 18 বছর পর্যন্ত শিশু মনে করে না, ঠিক কিনা? সুতরাং 18 বছর পর্যন্ত শিশু বলে, এটাকে বাল্য বিবাহ বলে যে আইন করা হচ্ছে, এটা ইসলাম বিরোধী আইন। এই আইন মুসলমান মানতে পারে না। আমরা ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিয়েছি, আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে ভালোবাসি, ঠিক কিনা? আমরা মুসলমান হিসাবে গৌরব করতে চাই। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামে 18 বছর পর্যন্ত নারীদেরকে শিশু বলা হয় নাই। ইসলাম বলেছে মেয়েরা 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেগা পূর্ণ প্রাপ্তা বয়স্ক হয়, ছেলেরা 15 থেকে 12 থেকে 15 বছরের ভিতরে আকেল বালেগ পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়। যখনই ছেলে মেয়ে পূর্ণ প্রাপ্ত বয়স্ক হবে, বাবা মায়ের দায়িত্ব তাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত পাত্র পাত্রী দেখে তাদেরকে আগতে নিকাহে সুপরিত করে দেওয়া, ঠিক কিনা? সুতরাং এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে কলেজে বা সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মা শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে, বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে অপছন্দ করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে, দেখছো এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছে। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? কথা বলেন, 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছেন। আপনি যদি বলেন বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, তো এটাকে আগামী 10 বছর চালাইবে, আপনার মেয়েরা শপথ বাক্য পাঠ করবে, বাল্য বিবাহকে সমর্থন করব না, ঘৃণা করব, হ্যাঁ বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো, আগামী 15 বছর পরে এই মেয়েদেরকে দিয়ে বলাবে ইন্না লিল্লাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকৃষ্ট কাজটা করতে পারলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, রসুলে আরবির ছোট চেয়ে ছোট কোনো কাজকে কোন মুসলমান যদি নিকৃষ্ট বলে, অপছন্দ করে, ঘৃণা করে, তার ঈমান থাকবে? তাহলে এই বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ মুক্ত সমাজ নাই, বাল্য বিবাহ মুক্ত দেশ নাই, এই স্লোগানটাও আমাদের সমাজে চলতে পারবে না। কারণ এই স্লোগান যদি চলে তাহলে আমাদের ছেলে মেয়েরা মুরতাদ হবে, কারণ রসুলের বিরুদ্ধে কথা বলবে, বাল্য বিবাহকে ঘৃণা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য বিবাহ করছেন, সেটাকে ঘৃণা করবে না? তো ঘৃণা করলে ঈমান থাকবে? রাসূলের কাজকে ঘৃণা করলে ঈমান থাকবে?